হাই ফ্রেন্ড, হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে নোনা মাছ দিয়ে ঝিঙ্গার রেসিপিটা শেয়ার করব। দেখতে থাকো এবং পাশে থাকো। যদি ভিডিওটা একটু ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখো, এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন কুচি, নুনা কুচি, লঙ্কা, এখানে একটা আলু। দেখো, ঝিঙ্গাটা কুটে কুচিয়ে ভিজিয়ে রেখেছি, এখন ধুয়ে ছেঁচে নেব, তারপরে রান্নাটা বসিয়ে দেব। দেখো, ঝিঙ্গাটা ধুয়ে নিচ্ছি, ঝিঙ্গাটা ধুয়ে ছেঁকে নিলাম, পানিটা ঝরো, কড়াইয়ে বসিয়ে দিলাম। কড়াইটা গরম আছে, একটু হালকা তেল দিয়ে নোনা মাছটা ভেজে নেব যাতে না ভেঙে যায়। এই যে দেখো, এখানে নোনা মাছটা ধুয়ে ভিজিয়ে রেখেছি, নোনা মাছটা ভাজা হোক, আবার তরকারিটা বসিয়ে আর একটা চুলা আর একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছে, এখানে খানিকটা তেল দিয়ে দিই, তেলটা করে চারিদিকে ঘুরিয়ে নেওয়া। এবার এর মধ্যে কুচি করে পেঁয়াজ, রসুন, এর মধ্যে খানিকটা আদা বাটা দিয়ে দেব, কিছু রসুন বাটা, কিছুটা জল দিয়ে দেব। নোনা মাছটা ভালো হয়ে গেছে, চুলাটা খুলে দিয়েছি। এর মধ্যে ধীরে ধীরে মশলা দিয়ে দেবো, হলুদ করে, লঙ্কা গুঁড়ো, আর মরিচের দিয়ে দেবো, জিরে, ধনিয়া গুঁড়া, আবার নেড়ে চেড়ে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। দেখো, মশলাটা কষানো হয়ে গেছে, ভালোভাবে পলক চলে এসেছে। এবার ঝিঙ্গেটা ভেজে দেবো, ঝিঙ্গে, আলু, ধনে পাতা ভেজে দিল, আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিব। নেড়ে চেড়ে মিশিয়ে দিব। জি, আসি মা, আসি। কষানো হয়ে গেছে, এবার নোনা গুলি উপর দিয়ে দিয়ে দিন। জলটা শুকিয়ে আসছে, এখানে কিছুটা, বেশ কিছুটা জল রয়েছে। দেখো, এইভাবে ভেজে নিলে নোনা মাছগুলো ভাঙ যায়। দেখো, একদম আস্ত, দেখো আস্ত, কারণে জলটা গরম হয়ে গেছে, সবজিটা ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে, এখন গরম জলটা দিয়ে দিন ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য।
ভালো করে নেড়ে চেড়ে দেব। ঢেকে দিয়ে ভালো করে ভালো করার জন্য, কেন দেখো কিচ্ছু উস্তা ভাজার জন্য নিয়েছি, লবণ মাখিয়ে ভিজিয়ে রেখেছি নরম হওয়ার জন্য এবং তেল তো কম লাগার জন্য। ভালো করে অলস চলে এসেছে, আবার একটু নেড়ে দেব, নেড়ে আবার চুলার আঁচটা কমিয়ে ঢেকে দেব। চুলার আঁচটা কমিয়ে দিলাম, দইয়া ভাজির জন্য একটা কড়াইয়া বসিয়ে দিলাম, এর মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। তো দেখো ধুয়ে ছেঁকে নিই, তেলটা গরম হয়ে গেছে, এটা ঢেলে দিলাম, এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দেবো। দেখো ধীরে ধীরে কালারটা আসছে, এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি, দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো আলুটা এখনো সেদ্ধ হয়নি, আবার কিছুক্ষণ ভেজে দিই। এখানে দেখো দিয়ে দিয়েছিলাম,